হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সকলের দোয়ায়। তো আমি আজকে সকালে চলে আসছি, কারণ ছেলের টিফিন দিতে হবে। ছেলে বলল যে আম্মু আমার নুডলস দাও টিফিনে, অন্য কিছু আজকে দিও না, খাবো না। নুডলসটা খুবই পছন্দ করে, এর জন্য তো আমি এখানে দুই রকমের নুডলস নিয়েছি, একটা কোকোলা স্টিক নুডলস আর একটা মিস্টার নুডলস এর প্যাকেট। এটা দুইটা নুডলস আমি একসঙ্গে সিদ্ধ করে রেখেছি, আর এখানে হচ্ছে গিয়ে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর চিকেনটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, নইলে ছোট ছোট গোল গোল করে কাটলে চামচে নুডলসের সঙ্গে উঠবে না, খাওয়া যাবে না, ঝামেলা হবে, চামচ থেকে পড়ে পড়ে যাবে, এই জন্য একটু চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু সয়া সস, একটু গোলমরিচ গুঁড়া এটা দিয়ে, আর এখানে মাশরুম নিয়েছি, আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ। তো মাশরুমটা আমার ছেলে খুব পছন্দ করে, নিজেই বলছে আমি মাশরুম দিয়ে করে দিও, আর একটা ডিম, ডিম ছাড়া তো নুডলস হবেই না, এটা আসলে আমার অভ্যাস হয়ে গেছে। তো সবকিছু আমি তেলে একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ তেলের উপর একটু ফ্রাই করে না নিলে এটা স্বাদ আসবে না, এজন্য। আর আমি ডিমটাও এর ভিতরে ছেড়ে দেবো এক পাশে, এক পাশে ডিমটা ছেড়ে দিয়ে ভেজে নিয়ে তারপর ওর সঙ্গে মিক্স করবো। আর একটা কথা, আসলে আমি সকালে উঠে ভিডিওর কাজগুলি করি, তো ভিডিওটা পাবলিশ করি, এডিট করি সবকিছুই, আর কণ্ঠটাও সকালে আমি দিই, এই কারণে সকালে ঘুম থেকে উঠে আসলে সবারই কণ্ঠটা একটু ভারী ভারী হয়, মোটা মোটা, এজন্য শুনতে যদি একটু অন্যরকম লাগে, খারাপ লাগে, তাহলে প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সময় পাওয়া যায় না, সারাদিন ব্যস্ত থাকা হয়, আমি তো সারাদিনে কখনোই সময় পাই না, আমি দুপুরে রান্না করারও সময় পাই না, শুধু দৌড়াদৌড়ির উপরে থাকতে হয়, বাচ্চার দুটা বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া আসা, তো এই জন্য আমি সন্ধ্যায় রান্না করি, ওদেরকে পড়তে দিয়ে আমি রান্না করি আর ওদের পড়াই, এই জন্য রাতে সময় পাই না, আমি সকালে ওরা ঘুম থেকে উঠার আগেই আমার কাজ আমি কমপ্লিট করি। আসলে মায়েদের এভাবেই কাজ করতে হয়, টার্গেট থাকতে হয় যে কখন কোন কাজটা আমার করতে হবে, যেহেতু বাচ্চাদের সময় দেওয়া লাগে, সংসারে সময় দেওয়া লাগে, কারণ সব কাজ নিজে করতে গেলে এভাবেই টাইম মেনটেন করে করতে হয়, প্রত্যেকটা কাজের জন্যই টাইমটা সেট করতে হয় যে আমার এই কাজ এখন করতে হবে, এভাবে তাহলে সব কিছু মেনটেন করা যায়, নইলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। আজ কয়েকদিন ঘুরে বাড়ি থেকে আসার পর একদিন কাপড় চোপড় পরিষ্কার করছিলাম, তারপরে আরও অনেক কাপড় জমা হয়ে গেছে, আমার আল্লাহ জানে আমি কখন করবো কবে। আর শনিবার থেকে ছেলের পরীক্ষা শুরু হয়ে যাবে জিসানের, এখন কি যে করবো কোনটা করবো ভেবে পাচ্ছি না। আর আমি অনেক মশলা, রান্নার মশলা টশলাগুলো আমি গুছিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন বাটা এগুলো আসলে করে রেখে দিয়েছি, কারণ রান্না করতে গেলে এগুলো যদি আবার নতুন করে 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 নিয়ে করা লাগে তাহলে সময়টা অনেক লেগে যায়, আর মশলাগুলো যদি রেডি থাকে তাহলে রান্না করতে বেশি একটা আসলে সময় লাগে না, তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায়।
আসলে বাচ্চারা নুডলসটা টিফিনে খুবই পছন্দ করে, আমার ছেলে তো মাশাল্লাহ নুডলস খুবই পছন্দ করে, তবে ও দু একদিন পর পরই চায়, কিন্তু আমি দেই না, কারণ সব কিছু একটা সেন্স দরকার, দু একদিন পরে যদি আমি এটা দিই ও আর খাইতে চাবে না, দেই না বলে একটা আগ্রহ আছে, দিলে আর আগ্রহ থাকতো না আসলে, এটা সত্য বাস্তব। এই জন্য বাচ্চাদের টিফিনের একটু চেঞ্জ করতে হয়, সপ্তাহে এক একদিন যদি এক একটা আইটেম দেওয়া হয় তাহলে ভালো হয়, ওদের রুচিটা থাকে। তবে প্রত্যেক দিনই যে আমি কষ্ট করবো ঘরে হয়তো সময় থাকে না, আমার হাতে যখন সময় থাকে না তখন বাইরের থেকে ইনস্ট্যান্ট কিছু কিনে দেওয়া যায়, দেই আর কি আমি, কারণ সবসময় ঘরে তৈরি করার সময় আসলে থাকে না, যতই আমরা বলি যে বাইরের খাবার খাওয়া ঠিক না, তারপর আসলে আমাদের একা হাতে সংসার করতে গিয়ে অনেক সময় সময়টা পায় না, এই কারণে দিতে হয়। তুই যে আমার মাছটা নিয়ে আসছিলে, এটা আমি মাছ আসলে আমার রাতে নিয়ে আসে, কারণ দিনে তো আমার সময় থাকে না, ওরা আব্বু বাজার করার দিনে সময় পায় না, রাতে যখন অফিস থেকে আসে তখন মাছ কিনে নিয়ে আসে। আমি প্রত্যেক দিন মানে যখনই মাছ আনে আমি বেশি মাছ একবার আনতে দিই না, বলি যে আমার কাটা সম্ভব হবে না, একটা করে মাছ নিয়ে আসো, তাই একটা করে নিয়ে আসে মাছ, মানে এক এক পদ আর কি। মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি কেটে, মাছটা যেহেতু ছোট মাছ একটু সময় নিয়েই ধুতে হয়, নাহলে মাছের আয়েস যেতে চায় না, মাছের আয়েস আপনি যত ধুবেন ততই মাছের মনে হয় যে ময়লাটা বের হয়, আসলে মাছ দিয়ে এরকমই হয়। তো মাছ কাটা ধোয়ার পরে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাজ শেষ করার সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হয়, নাহলে ফেলে রাখলে পরে আর করা হয় না, আর জায়গাটাও বেশি নোংরা হয়ে যায়, আর যেহেতু মাছের ময়লা সেহেতু সাথে সাথেই করা দরকার, নইলে গন্ধ ছড়াবে, বেসিন দিয়ে গন্ধ হবে, আর যেহেতু বেসিনে আমাদের রান্না বান্নার কাজ করতে হয়, তরি তরকারি সবজি ধুতে হয়, এর জন্য নোংরা থাকলে জায়গাটা খারাপ লাগবে, আর খাওয়া দাওয়ার জিনিস তো রুচিতে আসবে না, এই জন্য সাথে সাথে পরিষ্কার করে নিচ্ছি, এটাই করা উচিত আসলে। আর সময় কাটা করে সময় করা ফেলে রাখি, সেই কাজটা হয়ে যায়, যেহেতু আমাদের কী করতে হবে সেটা জমা করে রেখে লাভ করি। তো আমি পুঁটি মাছটা দিয়ে একটা গাঁ মাখা ঝোল করেছি, বেগুন আলু আর একটা পটল দিয়েছিলাম, বিভিন্ন রকম সবজি দিলে ভালো লাগে সবজিটা। আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিলাম, আমি ডাউল রান্না করব, মসুরির ডাউল আমার এটা দেশ থেকে নিয়ে আসা, এই ডাউলটা আসলে ভালো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আমার 10 মিনিটেই এনাফ আমার ডাউল সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ দিয়ে একসঙ্গেই আমি দিয়ে দিই ডাউলের সঙ্গে, কারণ ডাউল ফুটতে তো আমার সময় লাগে না, এর জন্য আমি একই সাথে দিয়ে দিই, কারণ রসুন পেঁয়াজটাও তো একটু সিদ্ধ হতে হবে। তো আমি সামান্য পানি দিছি, যতটুকু পানিতে সিদ্ধ হয় ততটুকু পানি আমি দিই, আমি পাতিল ভরে পানি দিই না, কারণ ডাউলটা আমার ঘুরতে হবে পরে, বেশি পানি দিলে সেই পানির ভিতরে ডাউলটা ঘোটা আসলে সমস্যা হয়, পানি ছিটকে ছিটকে লাগে, এই কারণে আমি এই প্রসেসটা ইউজ করি। ডাউলটা সুন্দর করে ফেটতে হবে, আসলে সবার তো একই রকম কাজ না, এক একজনের এক এক রকম কাজ করে অভ্যাস, আমার এরকম করে অভ্যাস, আমার কাছে মনে হয় যে এটাই সুবিধা আমার, এই জন্য আমি এরকম করি। তো ডাউলের মধ্যে আমি একটু মানে ঘোটা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে নিয়েছি, আর লবণটা আমি আগে দেই না, ডাউলে লবণ দিলে ডাউল ফুটতে চায় না, এটা টিপস, ডাউল সিদ্ধ হওয়ার পরে পানি দিয়ে ডাউলে তারপরে আমি লবণ দিই। অনেকেই ভাবে যে লবণ না দিলে মনে হয় সিদ্ধ হবে না, ফুটবে না, কিন্তু এটা আসলে সবজির ক্ষেত্রে হয়, এটা ডাউলের ক্ষেত্রে এটা ব্যবহার করা ঠিক না, এই ইয়েটা ডাউলটা ফোটার পরেই লবণ দিতে হয়। তো
তো আমি একদম পাতলা ডাউল রান্না করব, কারণ আমার কাছে পাতলা ডাউলই ভালো লাগে। আমি ঘন ডাউল আমার খেতে একটু স্বাদ লাগে না, এটা আমার মুখের রুচি, সবার কাছেই না। তো আসলে আমি কালকে একটা নিউজ পড়েছি, একটা ওষুধের কোম্পানি অনির্বাণ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এই কোম্পানিতে সংবাদে দেখালো যে এরা ওষুধ তৈরি করছে, একটা ক্যাপসুল, বেথানাশক ক্যাপসুল, সেই ক্যাপসুলটার ভিতরে ওরা কালো জিরা দিয়েছে, কালো জিরা দিয়েছে। তো মানুষ আসলে মনের সান্ত্বনার জন্য, অসুখ সারানোর জন্য যে ওষুধগুলো খায়, সেটা কি আসলে অসুখ সারে নাকি অসুখ পারে, আল্লাহ পাক জানে। তো আসলে মানুষের হেদায়েত দান করুক যে ওষুধগুলো মানুষের জীবনের জন্য, জীবন বাঁচানোর জন্য তৈরি করে, আর সেটাই যদি মানুষ এইগুলো এইভাবে করে তাহলে মানুষ যাবে কোথায়। তো যাই হোক, তো একটা দিক দিয়ে তাদের ধন্যবাদ দিই যে ক্যাপসুলে তারা কালো জিরা দিয়েছে, অন্য কিছু দেয় নাই। তবে আমি জানি, আমি এটা জানি যে কালো জিরা মানুষের ব্যথার ব্যথার জন্য উপশম হয়, কিন্তু মেডিসিনের মতো যে এতটা কাজ করবে সেটা না, তবে কিছুটা ভালো কাজ করে এটা আমি জানি। যাই হোক, তাদেরকে ধন্যবাদ যে অন্য কিছু দেয় নাই, তার ভিতর কালো জিরা দিয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দিক। তো আমি এখানে কিছু জাম কিনে নিয়ে এসেছিলাম, তো জামটা আমাকে খেতে হবে, কারণ আমার বাসায় কেউ জাম খায় না, আমার দুটা ছেলে তো মুখেই দেয় না। তো যে কি যতটুকু পারি আমি নিজে খাবো, আর বাকিটা মনে হয় ঝুড়িতে, ময়লার ঝুড়িতে যাবে, কি আর করার। তো জামটা দেখে আমার একটা ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমাদের সেই প্রাইমারি স্কুলে দুইটা বড় বড় জাম গাছ ছিল, সেই জাম ফোটার জন্য আমরা যত সকালে পারি তত সকালে স্কুলে যেতাম, স্কুলের টাইম ছাড়া। স্কুলের টাইম যদি 2 ঘন্টা পরে থাকতো, 2 ঘন্টা আগেই যেতাম আমরা। তো অনেকেই এরকম করতো, জাম ফোটার জন্য কে আগে যেতে পারে, আগে যেগে যাবে সেই জামগুলো ফুটতে পারবে, এইভাবে প্রতিযোগিতা করে যাওয়া হতো। আসলে ছোটবেলার স্মৃতি আসলেই অনেক মজার, ফিরে যেতে ইচ্ছা করে সেখানে, যে কত মজার দিনগুলি আমাদের ছিল, ফ্রি লাইফ স্টাইল ছিল, কোনো বাধ্যবাধ মানে কোনো সংসারে সাংসারিক নিয়মের মধ্যে থাকা হতো না, টেনশান এগুলো ছিল না, আসলেই মজার দিনগুলো আমরা কাটিয়েছি। আর সাধনা করলে পাবো না সেটাই। তো আমার ছোট ছেলেটাই যে আমি খেলনা দিয়ে রেখে দিয়েছি ওকে, বড়টাকে যখন স্কুলে নিয়ে যায় তখন ওকে আমি রেখে যাই খেলনাগুলো দিয়ে, যে তুমি খেলো বাবা আমি আসছি। তো খেলে সব খেলনা বের করে দিতে হয়, নইলে থাকতে যায় না তাই। আর বাইরে রোদের মধ্যে নিয়ে গেলেও অসুস্থ হয়ে যায়, এই কারণে বাসায় রেখে যাওয়া, বেশি সময় লাগে না তো স্কুলে যাইতে আসতে, এই জন্য রেখে দেয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল। খোদা হাফেজ।